শর্মিলি মা, এখন যদি ভক্তের কথা আসি, এই যে অগণিত দর্শক এবং ভক্ত, তাদের রিয়াকশনটা কিভাবে উপভোগ করা হয়? ভক্তরা আছে বলেই তো আমরা এখনো সতেজ আছি, এখনো কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি, কাজ করার শক্তিটা পাচ্ছি। আপনার এই অভিনয় জীবনে আপনি কয়েক জেনারেশনকে দেখেছেন, আপনাদের জেনারেশন, তারপরের জেনারেশন এবং তারপরের জেনারেশনকে যদি মূল্যায়ন করতে বলি, পার্থক্য বা মিল অমিল বা তাদের মূল্যায়ন কিভাবে আপনি করবেন? নতুন জেনারেশন তো আসতেই হবে, তৈরি হতেই হবে শিল্পী, কিন্তু এখন যেমন আমাদের প্রচুর চ্যানেল তেমনি প্রচুর শিল্পীর দরকার, এটা যেমন সত্য, ঝাঁকে ঝাঁকে আসছে শিল্পী এখনই বলবো না আমি, ছেলেমেয়েরা আসছে ঝাঁকে ঝাঁকে, কিন্তু তারা এখনো শিল্পী হয়নি। শিল্পী হতে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হবে, অনেক মেধা করতে হবে, অনেক শ্রম দিতে হবে, অনেক জানতে হবে, অনেক বুঝতে হবে। আমি নিজেকে এখনো শিল্পী বলতে লজ্জা বোধ করি, কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে এই একটা কাজ করছে ভেতরে, যে একটা নাটক করে শিল্পী হয়ে গেছি, শিল্পী না আমি তারকা, আমি তারকা হয়ে গেছি। এত সহজ জায়গা না, আমাকে টিকে থাকতে হলে, আমাকে থাকতে হলে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে শিখতে হবে, জানতে হবে, এই বোধটা আছে কিছু ছেলেমেয়ের মধ্যে, এবং যারা আলটিমেটলি টিকে যাবে, কিন্তু যাদের মধ্যে এই বোধটা নেয় তারা কিন্তু টিকবে না, ঝরে যাবে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় হচ্ছে সময় জ্ঞানটা, সময় জ্ঞানটার এত অভাব কিছু কিছু ছেলেমেয়ের, কল দিয়ে আসে 10টায়, তারা আসছে 1টার সময়, কোন নির্বিকার, কেউ কিছু বলছেও না, ডিরেক্টরও বলে না, যার জন্যে অধ্যত্বটা বেশি, এটা এটা আমার চোখে খুব খারাপ লাগে। আবার কিছু ছেলে মেয়ে আছে যারা সত্যি নিবেদিত প্রাণ, তারা টাইমলি আসছে, সুন্দর করে কাজ করছে, যেটা বুঝতে পারছে না বুঝে নেবার চেষ্টা করছে, এরকম ছেলে মেয়ে যদি আসে তাহলে শিল্পীর অভাব হবে না। কিন্তু মনে করো তুমি 3 ভাগই হচ্ছে ঝরে যাওয়ার মতো, 1 ভাগ ঠিক আছে। এই জেনারেশন কিন্তু আমাদের তুলনায় অনেক সুযোগ, যেমন ইউনিভার্সিটিতে অভিনয় নিয়ে পড়াশোনা হচ্ছে, যে শুধু আমরা যখন পড়াশোনা করি কল্পনাই করতে পারিনি যে আমরা এটা একটা সাবজেক্ট হবে ইউনিভার্সিটি। মঞ্চ নাটক আমরা করেছি, কিন্তু কখন 6 মাসে একটা, বছরে একটা নিয়মিত যে নাটক হচ্ছে, নাটকের চর্চা হচ্ছে, মঞ্চস্থ হচ্ছে, সেখানে গিয়ে নাটক দেখা বা কোনো গ্রুপের সঙ্গে কাজ করা বা পড়াশোনা করা, বা এমনি আমি ইউনিভার্সিটিতে সুযোগ পেলাম না, বইপত্র পড়া, ভালো ছবি দেখা, ভালো নাটক দেখা, আমরা কে ভালো অভিনয় করতাম আগে, কখনোই না, এখনো যে খুব ভালো করে তাও না, আর মানুষ মোটামুটি পছন্দ করে, তো সেটা কেন, চেষ্টাটা ছিল, ইচ্ছেটা ছিল, এবং যুদ্ধ করে আসা, তো সেই যুদ্ধটা করতে হবে, সেটা করতে হবে। এখন তো সুযোগ আছে, এখন তো আমাদের তুলনায় অনেক সুযোগ আছে। শর্মিলি আহমেদ একজন স্বনামধন্য অভিনেত্রী, কিন্তু তার ব্যক্তি জীবনে সে যে একজন সুগৃহিণী, একজন মা, সবার মা, সেই দিকটি একটু জানতে চাচ্ছিলাম যে এত সন্তানকে সময় দেওয়ার পিছনে কিভাবে নিজেকে কাজে লাগান। তোমাদের সঙ্গে যখন কাজ করি তখন আমি, তোমরা আমার সন্তান, হ্যাঁ, এটা সবসময় আমি আমি ফিল করি ভিতর থেকে, মুখে শুধু বলি না, ভিতর থেকে ফিল করি, কারণ আমার ভিতরে মাতৃত্ববোধটা আছে, আমি এটা সবসময় মানে সচেতন ভাবে মনে করি, ও আমার ছেলে, ও আমার মেয়ে, এটা কখনো না, আমার আমার ভেতর থেকে এটা আসে। ভবিষ্যৎ নিজেকে নিয়ে কি কল্পনা করছে, যদি বলি যে 5 বছর 10 বছর পরে নিজের অবস্থানটা কিভাবে কল্পনা, সেটা সময় বলে দেবে, সেটা নিয়ে আমি আমার আমার ভাবার এখন সময় না। আচ্ছা, আমি এখন যে যে বয়সে যে জায়গায় এসেছি সেটা নিয়ে ভাবার সময় না।